হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিসি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আজকে আমি আপনাদের সাথে যারা 2019-এ জেএসসি এক্সাম দিবেন তাদের বিজ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো আজকে আমি আপনাদের সাজেশন প্রোভাইড করব, প্লাস কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে আপনারা বিজ্ঞান বিষয়টা ভালো করে বুঝতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো সেটা হলো যে আপনারা কোন জায়গা থেকে অ্যান্সার করবেন বা কোন জায়গা থেকে অ্যান্সার করলে আপনারা ভালো একটা মার্ক পাবেন। সো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আপনাদের বিজ্ঞান বইতে টোটাল চ্যাপ্টার আছে কতগুলো, প্রথম অধ্যায় থেকে শুরু করে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ আপনাদের 14টা অধ্যায় আপনাদেরকে পড়তে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে কোন অধ্যায়গুলো থেকে অ্যান্সার করলে আপনি মার্ক বেশি পাবেন এবং কোন অধ্যায়গুলো থেকে অ্যান্সার করলে আপনি মার্ক তেমন ভালো পাবেন না, সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। পাশাপাশি আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমি কোশ্চেনে অ্যান্সার করব, আমার অ্যান্সারগুলো কিভাবে হওয়া উচিত, পাশাপাশি আমি কোন চ্যাপ্টার থেকে একটু বেশি পড়ব, সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমি যদি আমি চাইতাম যে না আপনাদের কাছে এই বইটা নিয়ে ডিসকাস না করে আপনাদেরকে জাস্ট কোশ্চেন করব এবং ওই কোশ্চেনগুলো আপনারা পড়ে যাবেন, সে অ্যাকচুয়ালি আমি মনে করব যে আসলে ওইটা এ প্লাস যারা পেতে চাচ্ছেন সেসব স্টুডেন্টদের জন্য আসলে এটা পারফেক্ট ওয়ে বা পদ্ধতি না। সো সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন, নাম্বার ওয়ান আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি ফিজিক্সে অ্যান্সার করবেন না বায়োলজিতে অ্যান্সার করবেন না কেমিস্ট্রিতে অ্যান্সার করবেন, সেই বিষয়গুলো আগে সেট আপ করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি শুধু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করবেন, ওকে দ্যাটস এনাফ, তাহলে বায়োলজি থেকেও আপনার যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করলেই এনাফ হয়ে যাবে, অথবা না করলেও আপনি পারবেন। আর যদি মনে করেন যে না আমি ম্যাথ করতে পারি না বা ম্যাথ রিলেটেড বিষয়গুলো আমার কাছে হচ্ছে খুবই ডিফিকাল্ট লাগে, এছাড়া আমি বিক্রিয়া করতে পারি না, আমি রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে এগুলোতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনি ওইটা অ্যাভয়েড করে আপনাকে বায়োলজি অ্যান্সার করতে হবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা জেসিতে অ্যাকচুয়ালি এ প্লাস পেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কাইন্ডলি ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করবেন না, ঠিক আছে? সো আমি স্টার্ট করছি। প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা আছে, এই অধ্যায় থেকে আপনারা যে কাজটা করবেন এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়বেন। এবং ওয়াই আমাকে ভালো করে পড়তে হবে কেন, ফার্স্ট যে রিজন সেই রিজনটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে। এবার আপনারা মনে করবেন একটা বিষয় বা মনে রাখবেন সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে কিছু কিছু পর্ব আছে যে পর্বগুলো একটার সাথে আর একটা মিলে যায়, তো সেক্ষেত্রে এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা মিনিমাম আপনাকে দুইবার বা তিনবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা আপনারা খুব ভালো করে পড়বেন। তাহলে আমি ফার্স্ট অফ অল আপনাকে যে সাজেশনটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে এই প্রথম অধ্যায়টা খুব ভালো করে আমাদেরকে কমপ্লিট করতে হবে। নেক্সট দ্বিতীয় অধ্যায়, আমি জানি আমার কিছু স্টুডেন্ট যারা দ্বিতীয় অধ্যায়টাকে প্রচুর পরিমাণে ডিসলাইক করে, সো আশা করি আপনাদের মতো এমন কেউ আছেন যারা এই দ্বিতীয় অধ্যায়টাকে মোটামুটি অনেকেই ডিসলাইক করেন। সো আমি বলবো যে দ্বিতীয় অধ্যায়টা তেমন কঠিন কোনো অধ্যায় না, আপনারা জাস্ট মনোযোগ সহকারে একবার বা দুইবার যদি আপনি স্টাডি করেন তাহলে আমার মনে হয় দ্বিতীয় অধ্যায়ের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো দ্বিতীয় অধ্যায় কি, তেমন কিছুই নেই দ্বিতীয় অধ্যায়ে, জাস্ট কোষ বিভাজন নিয়ে আলোচনা করা আছে, এরপরে কোষ বিভাজনের কিছু প্রকারভেদ আছে, তারপরে কিছু মাইটোসিস যে কোষ বিভাজন আছে সেটার কিছু পদ্ধতি আছে, মিয়োসিস কোষ বিভাজনের পদ্ধতিটা আছে। এখন এই চ্যাপ্টারটা আপনাকে কি করতে হবে, এই চ্যাপ্টারটা আপনাকে কাইন্ডলি একবার অথবা দুইবার পড়তে হবে, যদি আপনি অ্যান্সার করতে চান ইউ ক্যান ডু দ্যাট, বাট আপনি যদি অ্যান্সার করতে না চান যে না আমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো না, সো আপনাকে অবশ্যই এই চ্যাপ্টারের মানে রিডিংটা ভালো করে পড়তে হবে যাতে এমসিকিউ আসলে আপনি এমসিকিউ 100% অ্যান্সার করতে পারেন। অ্যাকচুয়ালি আমি বলবো সায়েন্সের ক্ষেত্রে এখানে যদি আপনি বলেন যে না নির্দিষ্ট একটা সাজেশনকে কেন্দ্র করে আপনি একটা ভালো রেজাল্ট করবেন বা আপনি এ প্লাস পাবেন, আই থিঙ্ক দ্যাটস নট পসিবল। আপনাকে ভালো রেজাল্ট করতে হলে সায়েন্স যে বইটা আছে, বিজ্ঞান যে বইটা আছে, এই বইটার উপরে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে, ঠিক আছে? আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা জাস্ট ক্যান্ডি একটু ফার্স্টে শুনে নেন কোন কোন চ্যাপ্টার পড়বেন, কোন কোন চ্যাপ্টার আপনি যদি না পড়েন বা অ্যাভয়েড করেন সেটা আপনার ব্যাপার, বাট আমি বলবো যে কোন চ্যাপ্টারগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো পড়লে আপনি ভালো করবেন বা যে চ্যাপ্টারগুলো পড়লে আপনার একটা মার্ক ভালো আসবে, ওই চ্যাপ্টারগুলো আমি আপনার সাথে ডিসকাস করছি। সো অধ্যায় তিন যেটা আছে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসাধন, এই চ্যাপ্টারটা
মোটামুটি এখান থেকে কোশ্চেন আসে, প্রতি বছর একটা কোশ্চেন থাকে। আমি বলছি যে আপনি যে অ্যান্সার করবেন, যেমন প্রথম অধ্যায় থেকে আপনার একটা কোশ্চেন থাকবে, তৃতীয় অধ্যায় থেকে আপনার একটা কোশ্চেন থাকছে, তাহলে আমি বললাম কি দুটো অধ্যায় থেকে আপনার কোশ্চেন থাকতেছে। সো অনেক সময় আপনারা দেখবেন যে কিছু কিছু কোশ্চেন আসে একটার সাথে আরেকটা চ্যাপ্টারকে ইন্টারকানেক্টেড করে, মানে ওইটার সাথে এটার লিঙ্ক তৈরি করে, সেভাবে অনেক সময় কোশ্চেন আছে। তো আমি মনে করবো যে ওই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওগুলো অ্যান্সার অ্যাভয়েড করাই বেটার। আর যদি আপনি ক্লিয়ার আইডিয়া থাকে বা ক্লিয়ার ধারণা থাকে, সেক্ষেত্রে ইউ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন। এরপরে আমি বলবো যে চতুর্থ অধ্যায়ের কথা। চতুর্থ অধ্যায় আপনারা জানেন চতুর্থ অধ্যায়টা কি। চতুর্থ অধ্যায়টা হচ্ছে এখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ উদ্ভিদের বংশ বৃদ্ধি। এটাও অনেকে, আমি মনে করি যে অনেক স্টুডেন্ট আছে যারা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে যান বা এড়িয়ে যান। হ্যাঁ, এই চ্যাপ্টারটাকে এড়ানোর কিছুই নেই। এই চ্যাপ্টারটা জাস্ট উদ্ভিদের বংশ বৃদ্ধিটা কিভাবে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। তারপরে হচ্ছে কিছু প্রজনন নিয়ে আলোচনা করা আছে, যৌন প্রজনন, অযৌন প্রজনন, পরাগায়ন বিষয়টা নিয়ে আলোচনা করা আছে, বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম নিয়ে আলোচনা করা আছে। সো তত ডিফিকাল্ট চ্যাপ্টার না। সো আপনি এই চ্যাপ্টার থেকে চাইলে আনসার করতে পারেন, যদি মনে হয় যে না আপনি কারেক্টলি ছবি আঁকতে পারবেন। অ্যাকচুয়ালি অনেকের কোশ্চেন আবার এরকম থাকতে পারে যে স্যার বায়োলজিতে অ্যান্সার করলে মনে হয় আমি ফুল মার্ক পাবো না। অ্যাকচুয়ালি এটা এটা টোটালি ভুল কনসেপ্ট। বায়োলজিতে অ্যান্সার করলে যে আপনি ফুল মার্ক পাবেন না সেটা না, কারণ বায়োলজিতে অ্যান্সার করতে হলে অবশ্যই আপনাকে চিত্র আঁকতে হবে। অ্যাকচুয়ালি অনেকে চিত্র আঁকতে পারে ভালো, আবার অনেকে আঁকতে পারে না, বিশেষ করে আমাদের মতো যারা ছেলেরা আছে, বিশেষ করে যারা বয়স আছে যারা, ওরা অ্যাকচুয়ালি আপনার কি বলে ওটাকে চিত্র আঁকতে একটু কম পারে, অথবা চিত্রটা আঁকতে ওরা অনীহা প্রকাশ করে। বাট গার্লসদের জন্য এটা বেনিফিট যে গার্লসরা সবাই হচ্ছে ছোটবেলা থেকে ড্রয়িং করতে শিখে তারা ভালো আঁকতে পারে। এই কারণে আপনারা যারা গার্লস আছেন, যারা হচ্ছে মেয়ে স্টুডেন্ট আছেন, যদিও মনে হয় যে না আমি ম্যাথে দুর্বল, তো সেক্ষেত্রে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যান্সার দ্য বায়োলজি রিলেটেড কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারেন। এরপরে আমি আসবো পঞ্চম অধ্যায়, সমন্বয় এবং নিঃসরণ। এই চ্যাপ্টারটা তো বলতে গেলে অধিকাংশ স্টুডেন্টই এটাকে অ্যাভয়েড করে যে আয় আমি তো হরমোন পড়বই না। তারপর বিশেষ করে তো এখানে স্নায়ুতন্ত্র যখনই আসে, আমাদের স্নায়ু যেরকম একেবারে ঘোরানো পেঁচানো, হ্যাঁ একইভাবে আমাদের এই চ্যাপ্টারটাও এরকম মনে হয় যে এই চ্যাপ্টারটা হচ্ছে ঘোরানো পেঁচানো। আসলে এই চ্যাপ্টারটা ততটা কঠিন চ্যাপ্টার না। আমার কাছে মনে হয় যে সায়েন্স রিলেটেড যে মানে সায়েন্সের যে আপনাদের যে বিজ্ঞান যে বইটা আছে, বইটাই বলতে কঠিন কিছুই নাই। আপনি জাস্ট একবার দুইবার বা তিনবার যদি এই বইটাকে একটু রিপিট করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ইজি। সো অনেকের জন্য এটা কঠিন, বিকজ আমরা তো কি বলবো, আসলে আমি এখানে অনেক বিষয়ে চাইলে আমি শেয়ার করতে পারি না, কারণ আমরা এমন ডিপেন্ডেন্সি আমাদের হয়ে গেছে যে আমরা শুধু টিচার ডিপেন্ডেন্ট। ক্লাসে কি পড়াচ্ছে, এইখানে কি পড়াচ্ছে, ওইখানে কি পড়াচ্ছে, এই কোচিং কি করছে, ওই কোচিং কি করছে। অ্যাকচুয়ালি এটার প্রতি আপনারা কনসেন্ট্রেট না করে আপনি আপনার নিজের প্রতি কনসেন্ট্রেট করতে পারেন যে আমি কতটুকু শিখছি বা আমার কতটুকু পড়া হচ্ছে, আমি কতটুকু কমপ্লিট করছি। বাট সেটা আমরা না করে আমরা সারাক্ষণ ওই কি পড়ছে বা আমার ফ্রেন্ড কোথায় যাচ্ছে, এ কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ইন্টেনশন থাকে যে আমরা মানে ওই ফ্রেন্ড কোথা থেকে শিখছে, কি শিখছে, ও পরীক্ষা ভালো করছে যে সো ও কোথায় পড়ে আমি ওইখানে যাব। বাট এটা না করে দেখেন বই কিন্তু সেম, সবারই একই বই, এই একই বই পড়ে কেউ ভালো করছে কেউ খারাপ করছে। সো আপনি অ্যাট ফার্স্ট ট্রাই করেন এইটা জানার যে ও ভালো করছে, ওর মধ্যে আলাদা কি ক্রাইটেরিয়া আছে বা ওর মধ্যে আলাদা কি টেন্ডেন্সি আছে। ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট, আপনি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং অন দ্য বেসিস অফ দোজ ফাইন্ডিংস আপনি আপনার মতো করে ভালো করে পড়াশোনা করেন। দেখবেন যে ভালো রেজাল্ট এমনিতেই চলে আসবে, রেজাল্টের পিছনে না দৌড়িয়ে পড়াশোনা করেন রেজাল্ট এমনিতে চলে আসবে। একটা কথা আছে আপনি আপনারা অবশ্যই জানেন যে টাকার পিছনে দৌড়েও না, যতক্ষণ টাকার পিছনে দৌড়াবেন টাকা আপনাকে ধরা দিবে না। টাকার পিছনে না দৌড়িয়ে আপনি কি করেন, আপনি কাজ করেন, টাকা এমনিতেই চলে আসবে। একইভাবে লেখাপড়ার জিনিসটা হচ্ছে এরকম যে তুমি দরজায় না দৌড়িয়ে তুমি একটা কাজ করো, তুমি বাসায় বসে স্টাডি করা শুরু করে দাও। তুমি জানার চেষ্টা করো যে আমার কোথায় প্রবলেম আছে, আমি কিভাবে আমার প্রবলেমগুলো সলভ করতে পারি। সরি আমি যদিও অনেক কথা বলে ফেলতেছি, আই এম সরি ফর দ্যাট। নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আসবে, আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তো অ্যান্সার করতেই হবে 100%। কিরকম যে ষষ্ঠ অধ্যায়, তাহলে আমি কি পেলাম, আমি আরো অনেকগুলো চ্যাপ্টার বললাম যে চতুর্থ, তারপর পঞ্চম। হ্যাঁ, তুমি ওখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেন আসবে। সো আমরা পঞ্চম অধ্যায় ধরতে পারি, তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধরতে পারি,
পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা আমি মনে করি যে সব স্টুডেন্টের কাছে এই চ্যাপ্টারটা ইজি, বিকজ এখানে তেমন কিছুই নেই। এখানে পরমাণুর গঠন সম্পর্কে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, রাইট? তারপরে কি আছে? তারপরে কিছু বিষয় আছে যে সাপোজ এরকম যে আইসোটোপের বিষয় নিয়ে আলোচনা করা আছে, আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করা আছে। এই এরপরে আর কি ইলেকট্রন বিন্যাস, তো আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে, বিষয়গুলো ডিসকাস করা আছে। সো এই চ্যাপ্টারটা যথেষ্ট পরিমাণে সহজ একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার। সো যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন আসে অবশ্যই তুমি অ্যান্সার করবে। এরপরে সপ্তম আমাদের পৃথিবী ও মহাকর্ষ। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসবে। সো সপ্তম অধ্যায় থেকে তোমরা যে কাজটা করবে, যে এই সপ্তম অধ্যায়ের যে বিষয়টা আছে অভিকর্ষ, মহাকর্ষ, নিউটনের সূত্র, তারপরে হচ্ছে ভর এবং ওজনের সম্পর্ক, তারপরে আরো কিছু বিষয় আছে যেমন লিফট। হ্যাঁ, অনেক স্টুডেন্ট লিফটের ম্যাথ নিয়ে সবসময় টেনশন থাকে, স্যার লিফটের ম্যাথ কি, এইটা কি, সেইটা কি। আসলে এত টেনশন করার কিছুই নাই। তোমরা যে কাজটা করবে, আমি তোমাদের জন্য যেটা বলবো, যে এইখানে আমি তো জাস্ট তোমাদের বই নিয়ে আজকে সাজেশন দিচ্ছি, বইয়ে কি কি পড়বে কি কি পড়বে না, বাট ওভারঅল তারপর আমি আর একটা সাজেশন তোমাদের কাছে বিজ্ঞান রিলেটেড প্রোভাইড করবো, যে এই কোশ্চেনগুলো তুমি মাস্ট পড়ে যাবে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাকে অবশ্যই করতে হবে। সো আমি যদি পারি যে অ্যান্সার সহ কোশ্চেনগুলো লিখে দেবো, আমি ট্রাই করবো, বাট যদি না পারি সেক্ষেত্রে অবশ্যই তোমাকে রাসায়নিক বিক্রিয়া। ওকে, সো আমি বলবো যে রাসায়নিক বিক্রিয়া এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে তোমাদের কাছে এই রাসায়নিক বিক্রিয়া মনে হয় এরকম যে স্যার অষ্টম অধ্যায় যেটা আলোচনা করেছেন, আমি তো অষ্টম শ্রেণীতে পড়ি আর চ্যাপ্টারটা হচ্ছে অষ্টম অধ্যায়, সো আমার মনে হচ্ছে যে আমি 6 মাস পড়ে আসছি বা 1 বছর পড়ে আসছি, আমার মনে হচ্ছে 1 বছর পড়ার পর আমার কাছে রাসায়নিক বিক্রিয়াটা শেষ হলো না। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা না, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা খুবই সহজ, খুব সহজ। যদি মনে হয় যে কোনো পরীক্ষার আগে এখনো কোনো চ্যাপ্টার তোমাদের ডিসকাস করতে হবে বা তোমাদের প্রবলেম আছে, তোমরা প্রবলেম ফেস করো, সো অবশ্যই আমাকে বলবে, আমি ওই চ্যাপ্টারটা নিয়ে আবার তোমাদের জন্য ভিডিও আপলোড করবো। বিকজ রাসায়নিক বিক্রিয়াটা এত সহজ কেন আমি তোমাদেরকে বলি। সাপোজ এই যে যোজনী, অনেকে যোজনী মনে রাখতে পারো না বা যোজনী নিয়ে প্রবলেম আছে, আসলে যোজনীটা খুবই ইজি। সাপোজ আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে পড়ে, আমি যেমন যোজনী এক অধাতু মৌলের যে যোজনী এক মনে রাখার জন্য আমি আমাদেরকে শিখাই হার্ট ফ্লো ক্লাসিক্যালি ব্রেইন ইলনেস। দেখো এই লাইনটা মনে রাখা যায় না, হার্ট ফ্লো ক্লাসিক্যালি ব্রেইন ইলনেস, এই যে কি হাইড্রোজেন, তারপরে ফ্লো এফ এ হচ্ছে ফ্লোরিন না, তারপর হচ্ছে ক্লাসিক্যালি সিতে হচ্ছে ক্লোরিন, তারপর ব্রেইন বিতে হচ্ছে ব্রোমিন, ইলনেস আইতে হচ্ছে আয়োডিন, এগুলো হচ্ছে অধাতু মৌল এদের যোজনী এক। আবার যদি আমি বলি যোজনী দুই, যোজনী দুই কি, আমরা এখানে যেটা আমি যে স্টুডেন্টদেরকে যেটা শিখাই সেটা হচ্ছে অনেক সাধনা ছাড়া, রাইট না, ওতে অক্সিজেন, তারপরে হচ্ছে এসে হচ্ছে তোমার সালফার আর সিতে হচ্ছে কার্বন, তারপরে পরেরটা হচ্ছে এদের যোজনী দুই, তারপরেটা হচ্ছে নাম্বার পাবো, এনে হচ্ছে নাইট্রোজেন, পিতে হচ্ছে প্লাম্বম যেটাকে আমরা বলি, সরি ফসফরাস, সরি নাম্বার পাবো, তারপরে আরেকজন এসে বলো চুপ ছয়তান, মানে কি সিতে হচ্ছে কার্বন আর এসে হচ্ছে সালফার, এদের যোজনী চার। সো এভাবে আমি আমাদের স্টুডেন্টদের যোজনী পড়ে। সো যোজনী মনে রাখা খুবই ইজি একটা ম্যাটার। সো তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা আমার সাথে শেয়ার করবে, আমি এই চ্যাপ্টার নিয়ে দরকার হয় তোমাদেরকে আর একটা ভিডিও আমি আপলোড করব। সো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটা বললেই নয় বা না বললেই নয় যে এখানে প্রতিস্থাপন বলো, এখানে হচ্ছে তোমার কি বলো ওটাকে সংযোজন বলো, বিযোজন বলো, তারপর হচ্ছে দহন বলো, তারপর আর একটা কি আছে, আর একটা হচ্ছে তোমার ওই যে কি জানি বলা হয়, আমি বলছি সংযোজন বিযোজন দহন, আর একটা হচ্ছে প্রতিস্থাপন, সংযোজন বিযোজন দহন প্রতিস্থাপন, ঠিকই আছে, আমি তো সবগুলোই বলে ফেলছি। যাই হোক না কেন, এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো আমাদেরকে খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। এরপরে তড়িৎ বিশ্লেষণ আমাদেরকে পড়তে হবে, যাই হোক এগুলো তোমরা একটু দেখে যাবে। এই অষ্টম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখন এখান থেকে কোশ্চেন আসবে নবম অধ্যায়। হ্যাঁ ভাই, নবম যে অধ্যায়টা আছে, নবম অধ্যায় অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে, কেন, বিকজ বর্তনী এবং চলবিদ্যুৎ। তুমি যদি এই চ্যাপ্টারের কোশ্চেনে অ্যান্সার না করো, যদি কোশ্চেন পরীক্ষা আসে, তাহলে মনে করতে হবে যে আসলে তোমার সায়েন্স বই রিলেটেড কোনো আইডিয়াই নেই, অথবা সায়েন্স বই তুমি পড়তে ভালোই বাসো না, কারণ বর্তনী এবং চলবিদ্যুৎ এই চ্যাপ্টারটার কোশ্চেনে অ্যান্সার অবশ্যই করবা এবং পাশাপাশি চিত্র এঁকে দিবা। আমি তোমাদেরকে অনুরোধ করছি, পরীক্ষায় যারা বায়োলজি অ্যান্সার করবে, বায়োলজি অ্যান্সারে অবশ্যই চিত্র দিবা, ফিজিক্সের যে অ্যান্সারগুলো আছে, ম্যাথমেটিক্যাল রিলেটেড যে অ্যান্সারগুলো আছে অবশ্যই সুন্দর করে হাতের লেখা লিখবা, আর কেমিস্ট্রির যে অ্যান্সারগুলো আছে এগুলোর ক্ষেত্রেও যদি কোনো
কিছু লেখার দরকার হয়, কোনো কিছু সুন্দর করে লেখার দরকার হয়, সুন্দর করে লিখবা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এবং যেখানে যত পরিমাণে তোমরা ডায়াগ্রাম আঁকতে পারো, যত পরিমাণে চিত্র আঁকতে পারো, দ্যাটস গুড, আমি বলবো যে সেটা খুবই ভালো। এবং কখনো অপ্রয়োজনীয় লেখা লিখবো না, অতিরিক্ত লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? এরপরে আরেকটা চ্যাপ্টার আমাদের স্টুডেন্টদের কাছে যেটা কঠিন, সেটা হচ্ছে দশম। হ্যাঁ, তো দশম অধ্যায় আর অষ্টম অধ্যায় এরা দুই ভাই বোন। তো এই দশম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এরা দুই ভাই বোন যেহেতু, দ্যাটস ওয়াই দশম এবং অষ্টম তোমাকে ভালো করতে হলে অবশ্যই দশমের আগে অষ্টম জেনে আসতে হবে। বিকজ অম্ল, ক্ষারক, লবণ, এটা খুবই একটা সহজ চ্যাপ্টার, খুবই একটা সিলি চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটাকে আমরা অনেক ডিফিকাল্ট ওয়েতে দেখি। দেখো ভাই, অম্ল, ক্ষারক, লবণ, এটা তোমরা পড়েছো যে অম্ল মানে কি, এটা হচ্ছে কটু স্বাদযুক্ত, ক্ষারক এটা হচ্ছে, সরি, অম্ল হচ্ছে টক আর ক্ষারক হচ্ছে কটু, আর লবণ হচ্ছে সেটা তো নিরপেক্ষ, রাইট না? সো নিরপেক্ষ জিনিসটা হচ্ছে কি, যেটা অম্ল না যেটা ক্ষারক না সেটাই হচ্ছে নিরপেক্ষ। সো অম্ল আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, অর্থাৎ অ্যাসিড যেটাকে আমরা বলি, অ্যাসিড হচ্ছে দুই ধরনের হতে পারে, সেটা খনি থেকে প্রাপ্ত অ্যাসিড হতে পারে, ফলমূল থেকে আমরা পেতে পারি, ঠিক না? এমনকি আমাদের বডির মধ্যেও কি আছে, অ্যাসিড আছে। আবার একইভাবে হচ্ছে ক্ষারক, তো এগুলো কিভাবে আমি ফাইন্ড আউট করবো যে এইটা অম্ল এটা ক্ষারক? সো সেটার জন্য আমরা পড়েছি যে লিটমাস পেপার নিয়ে আমাদের পড়তে হবে, যে লিটমাস পেপার কি করে, লাল লিটমাস পেপার কি কাজ করে, নীল লিটমাস পেপার কি কাজ করে, আবার কোনটা নির্দেশক, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আফটার দ্যাট আমাদের কিছু বিক্রিয়া আছে, এরপরে কিছু সংকেত আছে, যে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত কি, সোডিয়াম তোমার হচ্ছে হাইড্রোক্সাইডের সংকেত কি, হ্যাঁ, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। একাদশ অধ্যায় আলো, হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একাদশ অধ্যায় এগারোতম অধ্যায় যে জিনিসটা আছে, এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, কারণ আলো চ্যাপ্টারটাও আবার একইভাবে ওই যে তোমার নবম অধ্যায়ের মতো, বর্তনীর মতো। কারণ এই আলো চ্যাপ্টারটায় আমি বলবো যে এখানে প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, তারপর হচ্ছে তোমার আরো কিছু বিষয় আছে যেরকম অপটিক্যাল ফাইবার, এই জিনিসগুলো, এরপর হচ্ছে ক্যামেরা। সো এখানে এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই একটা ইজি এবং খুবই একটা সুইট একটা চ্যাপ্টার। আমি মনে করবো যে সায়েন্স বিষয়টাকে তোমরা এনজয় করো, দেন আই থিঙ্ক ইউ উইল গেট আ গুড মার্কস, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেট সাম মেন্টাল স্যাটিসফ্যাকশন। এরপরে হচ্ছে মহাকাশ এবং উপগ্রহ। মহাকাশ এবং উপগ্রহ তো এখানে কিছুই নাই, এখানে জাস্ট কিছু উপগ্রহের নাম আছে, কিছু হচ্ছে কত তারিখে কোন সালে কোন সময়ে কোন কোন উপগ্রহ প্রেরণ করা হয়েছিল, কোন কোন পার্সন গিয়েছিল, ইউরি গ্যাগারিন কত সালে গিয়েছিল, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কত সালে গিয়েছিল, স্পুটনিক ওয়ান, স্পুটনিক টু, বস্টক, ইন্টেলসেট, এই যে কতগুলো হচ্ছে কয়েকটা তোমার ভূ উপগ্রহ যেটা আছে, কৃত্রিম ভূ উপগ্রহ যেটাকে আমি বলি, সো এই এই স্যাটেলাইট যেটা, সো এই স্যাটেলাইট গুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে, কয়টা গ্রহ আছে এটা পৃথিবী থেকে, মানে মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এই যে টুকিটাকি বেসিক বিষয়গুলো আমরা ধরতে পারি, এটা এমসিকিউর জন্য একটা ভালো চ্যাপ্টার, রাইট? খাদ্য ও পুষ্টি, খাদ্য পুষ্টি তোমরা জানো এখান থেকে অনেক সময় ম্যাথ আসে। সো আর একটা কথা বলবো যে সবাই হচ্ছে এক সময় আমাদের সবারই সুস্থ থাকা প্রয়োজন, সবাই একটা হ্যাপি লাইফ চায়, সবাই অ্যাকচুয়ালি ডিফারেন্ট হতে চায়, রাইট না? সবাই সুন্দর হতে চায়। সো এই বিষয়গুলো যদি আমি চাই না, আমার তত সক্ষম, সো সেক্ষেত্রে আমি যেটা বলবো, তেরো অধ্যায় যেটা আছে খাদ্য এবং পুষ্টি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে তোমরা যেটা করবে, এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়বে, কারণ এই চ্যাপ্টারে কিছু রোগ বিষয়, অসুখ বিসুখের নাম আছে, আমাদের সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে লাস্ট যে চ্যাপ্টারটা আছে, লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমার, তোমরা সবাই জানো পরিবেশ এবং বাস্তুতন্ত্র, রাইট না? এটা হচ্ছে 14 অধ্যায়। সো পরিবেশ এবং বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই কোশ্চেন আসে, অনেক সময় আসে এবং অবশ্যই আসবে। সো এই চ্যাপ্টারটা থেকে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। সো ওভারঅল যে কথাগুলো আমি বললাম বা বলতে চাইলাম সেটা হচ্ছে, দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আচ্ছা টোটাল অধ্যায় হচ্ছে 14টা, তার মানে হচ্ছে 11টা অধ্যায় কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হচ্ছে। এরপর যদি মনে হয় যে না স্যার আরো কিছু অধ্যায় আমি বাদ দিতে চাচ্ছি, ওকে, ইউ ক্যান ডু দ্যাট। যেমন তুমি চাইলে যদি মনে হয় যে আমি এটা বাদ দিব, দেন তুমি 11 অধ্যায় বাদ দিয়ে দিতে পারো। যদি তোমার মনে হয় যে না স্যার আমি হচ্ছে আলোর অ্যান্সার করব, মানে হ্যাঁ আলোর অ্যান্সার করব না, সো সেক্ষেত্রে আমি 11 অধ্যায় বাদ দিয়ে দিতে চাচ্ছি, ওকে, ইউ ক্যান, তোমার যদি সেটা ভালো লাগে, যদি সৃজনশীল অ্যান্সার না করতে চাও। এরপরে
13 অধ্যায় এটা ভালো একটা চ্যাপ্টার বা ভালো একটা অধ্যায়, যদি মনে হয় এটাও তুমি আপাতত যদি হচ্ছে তোমার প্রিপারেশন খারাপ থাকে সেক্ষেত্রে যে স্যার আমি ওই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাচ্ছি না সেক্ষেত্রে তুমি বাদ দিতে পারো। বাট এই সারা বাকি যে চ্যাপ্টারগুলো আছে 14 অধ্যায় 10ম 8ম 9ম 7ম 6ষ্ঠ 5ম 3য় এবং 4ম 1 2 3 4 5 6 7 8 9 9টা মানে 9 তাহলে বাদ দিলাম কয়টা, 5টা। সো আরেকটা কথা বলি আমি তোমাদেরকে, তবে তোমরা এই 11 অধ্যায়টা আমি বলবো রিকোয়েস্ট করবো এটা বাদ না দিয়ে তোমরা পঞ্চম অধ্যায় ঠিক আছে পঞ্চম অধ্যায়টা তোমাদের কাছে কঠিন মনে হয় পঞ্চম অধ্যায় বাদ দিয়ে দাও। তাহলে আমাদের এই যে বাকি যে 9টা অধ্যায় রইলো এই 9টা অধ্যায় নিয়ে যদি তুমি একটু ভালো করে স্টাডি করো, একটু ভালো করে অ্যানালাইসিস করো, এই মাত্র অল্প কয়েকটা দিন আছে, এই কয়টা দিন যদি একটু পরিশ্রম করো আশা করি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে। সো আমি মনে করি যে আসলে প্রতিটা স্টুডেন্ট চাইলেই সে ভালো রেজাল্ট করতে পারে। আর তোমাদের কাছে যেহেতু এখন সময় নেই আর তোমাদের হাতেও লিমিটেড টাইম, সো আমি যে কাজটা করব আমি হচ্ছে তোমাদের সায়েন্সের যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বইয়ের বাইরে, বাইরে থেকে যে কোশ্চেনগুলো আসে বিভিন্ন বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে বা বিভিন্ন স্কুলের কোশ্চেন থেকে, সো ওই কোশ্চেনগুলো ওভারঅল আমি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে আমি একটা পার্ট তৈরি করে আমি দুই একদিনের মধ্যে আজকে অথবা কালকের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করব। সো আশা করি সেখান থেকে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখে যাবে। আর তোমার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এই 9টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, পাশাপাশি অন্য যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো অবশ্যই সুন্দর করে দেখে যাবে। আর দেখো ভাই তুমি যদি এ প্লাস পাও তোমার জন্য এটা ঠিক না, একটা এ প্লাস পাওয়া তোমার জন্য বেনিফিশিয়াল। অ্যাকচুয়ালি তুমি এ প্লাস পাইলে তোমার ফ্যামিলি খুশি, তুমি খুশি, পাশাপাশি হচ্ছে তোমার খুব ভালো লাগবে এবং লাইফের এটা প্রথম ধাপ। দ্যাটস ওয়াই আমি মনে করবো যে তোমরা এই প্রথম ধাপটা কেউ নষ্ট করবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।